সবই আমি করেছি শুধু তোমায় পাবার আশায় শেখর। তুমি আমায় কথা দিয়েছিলে। বলতে বলতে বিভা পিছন থেকে এসে রবিশেখরের পিঠে মাথা রাখে। এক বিচিত্র হাসি ফুটে ওঠে রবিশেখরের ঠোঁটে। বিভা তা দেখতে পায় না। তুমি এখন এসো বিভা, আমার এখন একটা জরুরি কাজ আছে। এত তাড়াতাড়ি আমায় বিদায় করতে চাইছো তুমি? আমি ভেবেছিলে তুমি আমায় অনেক আদর করবে। তোমার জন্য আমি এত বড় ঝুঁকি নিয়ে কাজটা করলাম। দারুণ কাজ করেছো তুমি, বরং এখন তুমি যাও, আমি সময় মতো তোমায় রিং করব। বিভা কয়েক সেকেন্ড দাঁড়ালো, দাঁত দিয়ে নিজের ঠোঁটটা চেপে ধরল ক্ষোভ আর অসহিষ্ণুতায়। তারপর ভ্যানিটি ব্যাগটা তুলে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো। আমাদের আজকের গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্বামীর চায়ের কাপে তার কাছের ভালোবাসার মানুষই কি বিষ মেশালো, নাকি এর মধ্যে কোনো নোংরা মহিলার হাত রয়েছে? বাংলা ও বিশ্ব সাহিত্য সমাজের যুগ থেকে নিষ্কাশিত কিছু রহস্য রোমাঞ্চকর কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন দি নাইট অফ থ্রিলস। আজ আপনাদের জন্য বিশিষ্ট লেখক স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা, সানশাইন পাবলিকেশন কর্তৃক চুপি চুপি আধারে গ্রন্থ হইতে গৃহীত। আজকের গল্পের প্রধান চরিত্রে বিভা, অলোকা এবং পলি। তো শুরু হচ্ছে আজকের গল্প টোপ। আপনি বিশ্বাস করুন ইন্সপেক্টর, আমি চায়ের কাপে বিষ মিশাইনি। স্বামীকে কেন আমি খুন করব বলুন? ও ছাড়া জীবনে যে আমার কেউ নেই, এখন কিভাবে বাঁচব আমি? আপনারাই বরং আমায় ফাঁসি দিন। বলতে বলতে দুহাত মুখে থেকে আবার অঝরে কেঁদে ওঠে অলোকা বিশ্বাস। শরীরটা তার কান্নার দমকে কেঁপে কেঁপে উঠতে থাকে। ইন্সপেক্টর দত্ত এবার ডক্টর স্যানিয়েলের দিকে তাকান। ডক্টর স্যানিয়েল বয়সে বৃদ্ধ, পেশায় একজন সাইকিয়াট্রিস্ট। এতক্ষণ গালে হাত রেখে চুপচাপ বসেছিলেন। এই বিচিত্র খুনের কেসটার ব্যাপারে পুলিশ তার সহযোগিতা চেয়েছে। ডক্টর স্যানিয়েল অলোকা বিশ্বাসের কাঁধে হাতটা ছুঁয়ে মমতা জড়ানো কণ্ঠে বললেন, হ্যাঁ অলোকা দেবী, তাহলে আপনি বলছেন আপনার সেই বান্ধবী এসে খুনটা করে গেছে, চায়ের কাপে বিষ সেই মিশিয়েছে। বান্ধবী না চাই, জীবনে প্রথম তাকে দেখলাম। মেয়েটা আচমকা এসে হাজির হয়েছিল সেদিন আমাদের ডাক বাংলোয়। নিজেকে সে আমায় বান্ধবী পরিচয় দিয়ে বলল, এই গোপালপুরের এসডিওর সঙ্গে তার বিয়ে হয়েছে। আমি এখানে বেড়াতে এসেছি শুনে ও দেখা করতে এসেছে। তা সেই মহিলাটির চেহারা কেমন মনে আছে? অলোকা কয়েক মুহূর্ত চিন্তা করে আবার ধীরে ধীরে বলতে শুরু করে, ঝিপঝিপে গড়ন, বছর 25 বয়স, সাজ পোশাকে উগ্র আধুনিকা, মাথায় বব চুল, চোখে সানগ্লাস, নাকের নিচে একটা আঁচিলও আছে। আমরা খুব ভালোভাবে খোঁজ করে দেখেছি ডক্টর স্যানিয়েল, ওই এলাকায় এসডি মিসেস সেনের স্ত্রীর চেহারা মোটেই তেমন নয়। তাছাড়া মিসেস সেন সেই সময়টিতে আত্মীয় পরিজনের সঙ্গে কোয়ার্টার্সেই ব্যস্ত ছিলেন, ওই দিন ছিল তার ছেলের অন্নপ্রাশন। বলতে বলতে অসহিষ্ণুভাবে হাত ঝাঁকালেন ইন্সপেক্টর দত্ত। এমন গোলমেলে খুনের কেস তার এত বছরের সার্ভিস জীবনে কখনো তার হাতে আসেনি। খুনের সমস্ত তথ্য প্রমাণই অলোকেশ বিশ্বাসের স্ত্রী অলোকা দেবীকে নির্দেশ করছে, অথচ এ খুনের পিছনে তার কোনো মোটিভ খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশেষ কোনো কারণ বা উদ্দেশ্য ছাড়া আচমকা তার মতো এক গৃহবধূ স্বামীকে খুন করতে যাবেই বা কেন? আবার খুনের দিনের যেসব ঘটনার কথা অলোকা দেবী বলেছেন সেগুলোও কেমন বিস্ময়কর, গোলমেলে। অথচ অলোকা বিশ্বাসকে
নিছক পাগলও বলেও মনে হয় না। এইসব কারণেই শরণাপন্ন হতে হয়েছে ডক্টর স্যানিয়েলের মতো চিকিৎসকের। সেই দিনের কথাগুলো ছবির মতো মনে আছে আমার। ভাঙা ভাঙা কণ্ঠে অলোকা বিশ্বাস আবার সে কাহিনী বলতে শুরু করেন। সেই দিন দুপুরবেলায় বাংলোয় শুধু আমরা দুজনেই ছিলাম। অনেকদিন বাদে অলোকেশের মনটা বেশ ভালো ছিল। ইদানিং বিজনেসের নানা ঝামেলা দুর্ভাবনার মধ্যে আমার সঙ্গে ভালো করে কথা বলারও সময় পেত না। কিন্তু সেই দিন হঠাৎ ও গান শুনতে চাইল। আমি গান গাইছিলাম, অলোকেশ শুনছিল। মৌসুম হ্যায় আশিকানা, মৌসুম হ্যায় আশিকানা, এই দিল কহিন সে মুঝকো এসে মে ঢুঁড লানা, এসে মে ঢুঁড লানা, মৌসুম হ্যায় আশিকানা। গান শেষ হয়ে যেতে অলোকেশ আমায় একটু চা করে আনতে বলল। বলে একটা জরুরি ফাইল খুলে বসল। আমি পাশের কিচেনে গিয়েছিলাম চা বানাতে। চায়ের জল চাপিয়ে কিচেনের পাশে ঘরটা থেকে সবে মাত্র কাপ আর ডিসেট বার করতে ঢুকেছি, হঠাৎ তাকিয়ে দেখি ঘরের মধ্যে সোফাটায় এক অপরিচিত তরুণী বসে পা দোলাতে দোলাতে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি অবাক হয়ে ওকে দেখছি, দেখেও বলল, আরে চিনতে পারছিস না, আমি নিশা। আরে নিশারে আমি, সেই যে একসঙ্গে বঙ্গবাসী ইভিনিং কলেজে আমরা বিয়ে পড়তাম, চিনতে পারছিস না আমাকে? হ্যাঁ, আমি বঙ্গবাসী ইভিনিং কলেজে পড়েছি বটে, কিন্তু অনেক চেষ্টা করেও কিছুতেই মনে পড়ল না ওকে। এমনকি নিশা নামে কোনো মেয়ের নাম এই প্রথম শুনলাম। সে কিন্তু দেখলাম আমার কলেজে জীবনের অনেক কথাই জানে। এমনকি একবার বাসে উঠে একজন আধবুড়ো লোক নোংরামি করছিল বলে তাকে চড় মেরেছিলাম। আমার ঘনিষ্ঠ কজন বান্ধবী তো জানে, কিন্তু সেই আশ্চর্য অচেনা মেয়েটি তাও বলে দিল। সে যত আন্তরিকভাবে কথা বলছিল ততই বিভ্রান্ত হচ্ছিলাম তাকে চিনতে না পারার অস্বস্তিতে। কিন্তু চায়ের কাপটা অলোকেশ বাবুর কাছে পৌঁছালো কিভাবে? ইন্সপেক্টর দত্ত প্রসঙ্গটি আর একবার তুলে মিলিয়ে নিতে চাইলেন। সেই প্রসঙ্গেই আসছি। অলোকা বিশ্বাস আবার বলতে শুরু করে, চা বানানো হয়ে যাওয়ার পর কাপে ঢেলে অলোকেশের কাছে নিয়ে যাব বলে কাপটা তুলছি, হঠাৎ সেই বান্ধবী পরিচয় ধরি মেয়েটি বলল, আর দে বরং আমি তোর কর্তাকে চায়ের কাপটা দিয়ে একটু মজা করে আসি, বুঝলি তো? তোর বিয়ের সময় ওই তোর বিয়ের সময় কর্তার সঙ্গে পরিচয় হয়েছিল, কিন্তু তারপর তো দেখাই হয়নি রে, দেখি আমাকে চিনতে পারে কি না। এই বলে চায়ের কাপটা আমার হাত থেকে নিয়ে এসে হাসতে হাসতে পাশের ঘরে গেল। কিছুক্ষণ আমি কেমন যেন হতবাক হয়ে বসেছিলাম ইন্সপেক্টর, সবটাই আমার কাছে প্রহেলিকা বলে মনে হচ্ছিল। কলকাতা থেকে দূরে গোপালপুর ডাক বাংলোয় বেড়াতে এসেছে, এখানে আমার বান্ধবী বা আসবে কি করে? আর তাকে চিনতেই বা পারবো না কেন? এটা ভেবে আমি কিছুতেই কুলকিনারা খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, তারপর আপনার পরিচয়ধারী বান্ধবী নিশা কি অলোকেশবাবুকে চায়ের কাপ দিয়ে ফিরে এসেছিল অলকা দেবী? না ডক্টর, অনেকক্ষণ বসে থেকেও যখন তাকে আসতে দেখলাম না, তখন আমি নিজেই পাশের ঘরে গেলাম। তা কি দেখলেন ঘরে ঢুকে? আমার স্বামী আগের মতোই সোফার উপর বসে আছে, শুধু মাথাটা ঝুলে পড়েছে বুকে, একটা হাত টেবিলের উপর, তখনও ধরা রয়েছে চায়ের কাপটা। কাপের চা প্রায় শেষ, ঘরে অন্য কেউ নেই, নিশা নামে মেয়েটিকেও আর দেখতে পাইনি। আচ্ছা, সেই সময় ডাক বাংলোতে কেয়ারটেকার বা অন্য কেউ ছিল না?
ভর দুপুরবেলা কেয়ারটেকার নিজের ঘরে শুয়ে ঘুমাচ্ছিল, আর আমাদের কাজের মেয়েটা সে সময় ওখান থেকে মাইল দুয়েক দূরে গিয়ে একটা মন্দিরে গিয়েছিল এক গুণীর কাছে থেকে তার নেশাগ্রস্ত স্বামী বশ করা মাদুলি আনতে। অর্থাৎ আমি আর অলোকেশ ছাড়া অন্য কেউ সে সময় ডাক বাংলোয় ছিল না, তাই সেই অদ্ভুত মেয়েটিকে অন্য কেউ দেখেছে বলে সাক্ষী নেই ইন্সপেক্টর? ইন্সপেক্টর দুহাতে নিজের পুরুষ্ট গোঁফটা পাকাতে পাকাতে ডক্টর স্যানিয়েলের দিকে তাকান। ডক্টর স্যানিয়েল শেষ প্রশ্নটা করেন, আপনি কি অলোকেশবাবুর প্রথম দেখাতেই বুঝতে পারেন যে আপনার স্বামী চায়ের কাপের বিষ পান করে মারা গেছেন? না ডক্টর, প্রথমটা তার ওভাবে বসে থাকা দেখে সন্দেহ হয়েছিল, তারপর ধীরে ধীরে বুঝতে পারলাম। ইতিমধ্যে কেয়ারটেকার আর কাজের মেয়েটা আসার পর নিশ্চিত হলাম। আপনার কি ধারণা আপনার স্বামী আত্মহত্যা করেছেন অলকা দেবী? সেটাই বা কি করে সম্ভব ইন্সপেক্টর, একটা মানুষ কি বিজনেসের জরুরি ফাইল দেখতে দেখতে এভাবে হঠাৎ আত্মহত্যা করতে পারে? ঠিক কথা, অলোকেশবাবু মৃতদেহের সামনে একটা ফাইল পাওয়া গেছে, তাতে অলোকেশবাবুর নিজের হাতে তৈরি এক অসম্পূর্ণ অ্যাকাউন্ট স্টেটমেন্ট, পেনের মুখটাও খোলা ছিল, বোঝাই যায় এই অকস্মাত মৃত্যুর জন্য তিনি প্রস্তুত ছিলেন না। বিশ্বাস বিশ্বাস, আমি বলতে বাধ্য হচ্ছি, অলোকেশবাবুর মৃত্যুর সব থেকে বড় দায় আপনি কিছুতেই এড়াতে পারেন না, এমন কি সেই বিষাক্ত চায়ের কাপে একমাত্র আপনারই আঙুলের ছাপ পাওয়া গেছে, দ্বিতীয় কোনো ব্যক্তির নয়। কিন্তু তবুও বলছি ইন্সপেক্টর, অলোকেশের খুন আমি করিনি, করতে পারি না, আপনারা আমায় ফাঁসি দিন, কিন্তু এই কলঙ্ক আমার মাথায় চাপাবেন না। বলতে বলতে আবার হাউ হাউ করে কাঁদতে শুরু করেন অলোকা দেবী। ইন্সপেক্টর দত্ত আর ডক্টর স্যানিয়েল আবার একবার মুখ চাচাই করে অবশেষে পা বাড়ান ঘরের বাইরে। পুলিশ হাসপাতালের ওয়েটিং রুমে বসেছিল বিভা, অলোকেশের ছোট বোন, বছর 22 কি 23, অবিবাহিতা, একটি বিদেশি কোম্পানিতে রিসেপশনিস্টের চাকরি করে, একাই থাকেন কলকাতার এক হোস্টেলে। কথাবার্তায় খুবই সপ্রতিভ, দাদার এই অস্বাভাবিক মৃত্যুর খবর, সেই সঙ্গে বৌদিকে পুলিশ হাসপাতালে নিয়ে আসার খবর পেয়ে তিনি নিজে এসেছেন খোঁজ নিতে এবং বলছেন, কিন্তু বৌদিকে আপনারা হাসপাতালে নিয়ে এলেন কেন তা তো বুঝলাম না। উত্তরটা দিলেন সাইকিয়াট্রিস্ট ডক্টর স্যানিয়েল। তিনি বললেন, আমার সন্দেহ হচ্ছে পুরো ব্যাপারটাই এক মানসিক বিকারের পরিণাম। আচ্ছা, তার আগে দুই একটা প্রশ্ন আপনাকে আমি কি করতে পারি বিভা দেবী? স্বচ্ছন্দে করুন, প্রশ্ন করতেই পারেন। আমার প্রথম প্রশ্ন, আপনার দাদা অলোকেশবাবুর সঙ্গে বৌদি অলোকা দেবীর সম্পর্কটা কেমন ছিল বলতে পারেন? খুব একটা খুঁটিনাটি কিছু বলতে পারবো না, কারণ আমি তো আর দাদার সংসারে থাকি না, তবে যতটুকু দেখেছি ওদের দুজনের ভালোবাসা করে বিয়ে হলেও বৌদি বোধ হয় ভিতরে ভিতরে দাদাকে নিয়ে খুব একটা সুখী ছিল না। তবে আপনার এ কথা মনে হওয়ার কারণ? দেখুন, এমনিতেই দাদা বরাবর একটু উচ্ছৃঙ্খল প্রকৃতির, সেটা স্বীকার করতে দ্বিধা নেই। বিজনেসের ঝামেলা ছাড়াও সাধারণত ক্লাব, পার্টি, ডিনার এসব নিয়েই মেতে থাকতো দাদা। বিয়ের কিছুদিন পর থেকেই বৌদির দিকে তাকাবার পর্যন্ত সময় পেত না। এই নিয়ে বৌদি বেশ কয়েকবার আমাকে বলেওছে, বৌদি খুবই নিঃসঙ্গ মনে করত নিজেকে। বৌদির বুকের রোগটার কারণও সম্ভবত অকথিত বেদনা। বিভা বেশ চমৎকারভাবেই বিশ্লেষণটা করল। আচ্ছা, অলোকা দেবীর বুকের ওই অসুখটা কতদিনের? তা বছর দুয়েক তো হবেই, অর্থাৎ বিয়ে 3 বছর পর থেকেই। ইদানিং একটু কমেছিল শুনেছিলাম, আর দাদার তো বৌদিকে গোপালপুর নিয়ে যাওয়ার উদ্দেশ্যই ছিল তাকে সুস্থ করে আনা। আজকাল বৌদি সময় অসময় না ভীষণ উত্তেজিত,
ক্রোধান্বিত হয়ে পড়ত। আচ্ছা কারণটা কি? মাথা গরম হলেই বৌদি দাদাকে অনেক অভিযোগ করত যে দাদা বৌদির জীবনটা নষ্ট করে দিয়েছে, আর তার জীবনে কোনো সুখ নেই, তাকে যেন কোনোদিন কোনো কিছু থেকে বঞ্চিত করে রেখেছে। ডক্টর স্যানিয়েল এবার নতুন করে পাইপে অগ্নি সংযোগ করেন। তারপর একটু থেমে বললেন, কিছু মনে করবেন না, আপনার বৌদির চরিত্র সম্পর্কে কোনো কথা আপনি জানেন? চরিত্র না না তেমন কিছু জানি না, কিন্তু হ্যাঁ, মানুষ হিসেবে বৌদি সত্যি চমৎকার, তা স্বীকার করতেই হবে। এরপর কিছুক্ষণ সবাই চুপচাপ। বিভা হঠাৎই প্রশ্ন করে, আচ্ছা ডক্টর, আপনি দাদার মৃত্যুর পিছনে এক বিকার কাজ করছে বলেছিলেন, কার বিকার? আপনার বৌদি অলোকা দেবীর। ডক্টর স্যানিয়েল পাইপে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, ব্যাপারটা এখনো পরিষ্কার নয়, তবু এমন একটা সম্ভাবনার কথা আমার মাথায়ও এসেছে। ঠিক কিসের সম্ভাবনা? নিশা নামের ওই মেয়েটি আসলে আপনার বৌদি অলোকা দেবীরই অবচেতন অন্ধকার মনের একটা সত্তা। সেদিন বাস্তবে তেমন কোনো মেয়ের আবির্ভাব না ঘটলেও অলোকা দেবী তাকে দেখেছেন নিজের মনের কল্পনায়। আপনার কথাটার মানে আমি ঠিক বুঝলাম না ডক্টর। হ্যাঁ, আমি এবার বুঝিয়ে বলছি। আপনার বৌদি অলোকা দেবী ভদ্র পরিবারের শিক্ষিতা তরুণী। অলোকেশবাবুকে বিয়ে করবার পর দেখলেন জীবনে যা চাইলেন তা তো তিনি পেলেনই না, বরং সংসারে তিনি একটা বাড়তি আসবাবের মতো সাজানো। স্বামীর মনটা সর্বদাই বাইরে উড়ু উড়ু, এই অবস্থা স্বভাবত স্বামীর প্রতি তার মনের বিরাগ ও ক্ষোভ জমতে শুরু করে। ওর ওপর অলোকেশবাবুর সম্পর্কে গত কয়েকদিনে পুলিশি তদন্ত চালিয়ে দেখা গেছে অলোকেশবাবু স্বভাবে ছিলেন মদ্যপ, ইদানিং তা মাত্রা ছাড়াতে শুরু করেছিল। এ নিয়ে অলোকা দেবীর সঙ্গে বেশ ঝগড়াঝাঁটিও চলতে শুরু করল। অতএব এই অবস্থায় স্বামীর প্রতি অবচেতনের স্ত্রীর ক্রোধ এবং ঘৃণা জমাটা অস্বাভাবিক কিছুই নয়। কিন্তু তাই বলে? একটু ধৈর্য ধরে আমার কথাটা শুনুন বেশ বিশ্বাস। আসলে মানুষের অবচেতন মন এক বিচিত্র জগৎ, তার সব খোঁজ মানুষ নিজেই রাখে না, কখনো কখনো সে মনের প্রকাশ কোনো মাধ্যমে ফুটে ওঠে। মানুষ নিজেই আঁতকে ওঠে তার স্বরূপ দেখে। যাকে আমরা উপরের মন থেকে ভাবি, ভালোবাসি, জীবনের প্রয়োজনীয় ভাবতে চাই, হয়তো অবচেতনে কখনো কখনো তার মৃত্যুও কামনা করতে পারি। এই কারণেই অনেক সময় স্বপ্নের মধ্যে আমরা প্রিয়জনের মৃত্যুর দৃশ্য দেখি, অথবা তেমন কোনো প্রতীকের সন্ধানও পাই। এইসব ক্ষেত্রে সাইকো অ্যানালিসিস প্রক্রিয়া টেরও পাওয়া যায়। সেই প্রিয়জন হয়তো স্বপ্নে দেখা মানুষটির কর্ম বা জীবনের ক্ষেত্রে ইচ্ছায় বা অনিচ্ছায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, অতএব আমাদের ভেতরের মনটা তার মৃত্যুই কামনা করে। আশ্চর্য, বড়ই আশ্চর্য আর আদিম আমাদের সেই অবচেতন মনের রূপ। আপনি কি বলছেন ডক্টর? আমার বৌদি এমন কোন জটিল মানসিকতার শিকার হয়েছে? ঠিক তাই। ডক্টর স্যানিয়েল উঠে দাঁড়ান, তারপর ধীরে ধীরে পায়চারি করতে করতে বললেন, অলোকা দেবীর অবচেতন মন চাইছিল ওই উশৃঙ্খল প্রেমহীন মদ্যপ স্বামীর হাত থেকে মুক্তি, অথচ শিক্ষিত মার্জিত বাঙালি ঘরের মেয়েই তিনি। সজ্ঞানে স্বামীর কোনো অকল্যাণও মনে স্থান পেতে পারে না, তাই সেই বিক্ষোভ গত কয়েক বৎসর যাবৎ তার দেহটাকেই প্রথম বিকল করেছে, তারপর ধীরে ধীরে বিকার ঘটতে শুরু করেছে অলোকা দেবীর উপরের মনটাতেও।
ঘটনাটা ঠিক তাহলে কেমন ঘটেছিল বলে আপনার অনুমান হচ্ছে ডক্টর? আমার অনুমান, সেদিন দুপুরবেলা গোপালপুরের ডাকবাংলোয় যখন অন্য কেউ ছিল না, অলোকা দেবী মানসিক বিকারের কবলে পড়েন। স্বামী চা আনতে বললে পাশের ঘরে গিয়ে চা বানিয়ে নিজেই সেই চায়ের কাপে বিষ মিশিয়ে দেন, কিন্তু পুরো ব্যাপারটাই করে চলেন যেন এক স্বপ্নের ঘরে। তাই সত্যি এসব কিছু আজ তার মনে নেই, বরং সেই সময়ের স্মৃতিতে নিশার আবির্ভাব ঘটেছে। নিশা নামটিও এক্ষেত্রে অর্থপূর্ণ, ও নামে সত্যিই কেউ কোনোদিন ছিল না, তা শুধু অলোকা দেবীরই অবচেতন মনের মূর্তিমান রূপ মাত্র। আর এটা যে আমাদের নিছক অনুমান নয় তার প্রমাণও আমরা পেয়েছি বিভা দেবী, চায়ের কাপে অলোকা দেবীর আঙুলের ছাপ তো পাওয়াই গেছে। এই নিশা নামের কোনো মেয়ের খোঁজ আমরা কোথাও পাইনি। ইন্সপেক্টর দত্ত বেশ দৃঢ় কণ্ঠেই তার অভিমত ব্যক্ত করলেন। বিভা অত্যন্ত দুঃখকাতর মুখে বলল, আপনারা ঠিকই বলেছেন, দাদা ইদানিং সত্যি খুব বাড়াবাড়ি শুরু করেছিল, তাই আমার সঙ্গেও বনিবনা হতো না, বাধ্য হয়ে আমাকে একা আলাদা থাকতে হয়। কিন্তু বৌদি, আমাদের বৌদি সতীলক্ষ্মী, তার পক্ষে এ কাজ সম্ভব তা কিছুতেই ভাবতে পারছি না ইন্সপেক্টর। ব্যাপারটা খুবই দুঃখের, কিন্তু সত্যি সময় বড়ই কঠিন, পুলিশকে তার আইনমাফিক কাজ করতেই হবে। বিভা এবার উঠে দাঁড়ায়। যাওয়ার আগে একবার বৌদির সঙ্গে দেখা করে যাবে সে, আর কি বা করার আছে তার। রবিশেখর ফ্ল্যাটের জানালার কাছে দাঁড়িয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, কিন্তু চায়ের কাপে তোমার বদলে অলকার আঙুলের ছাপ থাকলো কি করে? চা তৈরি করে কাপটা নিয়ে প্রথমে তো ওই যাচ্ছিল পাশের ঘরে, সেই সময় আমি বাধা দিয়ে তো বললাম তুই এখানে থাক, বরং আমি চায়ের কাপটা নিয়ে তোর কর্তার কাছে গিয়ে দেখি আমায় চিনতে পারে কিনা। ও তো আমাকে দেখা পর্যন্ত এমন হতচকিত হয়েছিল, ওকে কিছু বলার সুযোগ না দিয়েই চায়ের কাপটা আমি ওর হাতে থেকে নিয়ে পাশের ঘরে যাওয়ার পথেই বিষের শিশিরটা উবুর করে দিলাম চায়ের কাপে। হাতে আগে থেকেই সূক্ষ্ম লাইলনের গ্লাভসটা পরেছিলাম, তাই হাতের ছাপটা আর ওঠেনি। এক মুখ ধোঁয়া ছাড়তে ছাড়তে রবিশেখর বলল, আচ্ছা তখন কি অলোকেশ বিশ্বাস তোমাকে চিনতে পেরেছিল? না, মেকআপটা তাহলে কেমন হয়েছিল ভাবো, আর পুরো পরিকল্পনাটাও কেমন নিখুঁত ছকেছিলাম বলো। পুলিশ তো অলোকাকে এই হত্যাকারী ভেবে মানসিক অবচেতন আর কত কি আওড়ে গেল। বলতে বলতে হাসিতে গড়িয়ে পড়ল বিভা, অলোকেশ বিশ্বাসের ছোট বোন। আমি তো নিজেই তোমার বুদ্ধিতে অবাক হচ্ছি। বলতে বলতে রবিশেখর সিগারেটের ছাই পাশে রাখা অ্যাস্ট্রেতে সন্তর্পণে ঝেড়ে ফেলে। এই সুযোগের অপেক্ষায় যে আমি সেই কবে থেকে ছিলাম, মায়ের পেটের ভাই হলেও ওকে আমি ঘৃণা করি, বহুকাল থেকেই ঘৃণা করি। বাবার মৃত্যুর পর বাবার সম্পত্তি সবটুকু গ্রাস করেছে, এই এতটুকুও দেয়নি আমায়। বলতে বলতে বিভার চোখ দুটো জল জল করে ওঠে, তারপর আবারও বলতে শুরু করে, খুনের দিন কতক আগে খুব স্বাভাবিকভাবেই বাংলোটা দেখে এসেছিলাম, সত্যি আদর্শ সুযোগ, জায়গাটা খুবই নির্জন, আশেপাশে লোক বলতে বিশেষ কেউ নেই, থাকার মধ্যে আছে কিছু স্থানীয় মানুষ, ডাক বাংলোতেও কেয়ারটেকার এক আস্ত ঘুমকাতুরে, তবে দাদা বৌদির সঙ্গে যে কাজের মেয়েটি এসেছে ওকে সময় মতো সরানো দরকার, ওর দুর্বল জায়গাটাও খুঁজে পেলাম, মেয়েটির স্বামী পরিত্যক্তা, তবে টোপ দিয়ে এলাম, মাইল কয়েক দূরে
এক বাবার থান আছে, সেখানে স্বামী বশীকরণ মাদুলি পাওয়া যায়। কবে যেতে হবে তাও বলে এলাম, জানতাম এটুপ সে গিলবেই। সমস্ত ব্যাপারটা মনের মধ্যে ছকে নিয়ে ঘটনার দিন একা গাড়ি ড্রাইভ করে গিয়ে হাজির হলাম গোপালপুর স্টেশনের কাছে। আমার ছদ্মবেশে আমায় তখন তুমি দেখলেও চিনতে পারতে না রবি। তারপর নিজের কুকীর্তির কথা ভেবে নিজেই হেসে উঠল বিভা। তারপর বলল, গাড়িটা স্টেশনের কাছে রেখে ডাক বাংলোর কাছাকাছি এসে দেখলাম কাজের মেয়েটা চলে যাচ্ছে বাংলো ছেড়ে, কেয়ারটেকারটাও নিশ্চয়ই এতক্ষণে ঘুমে অচেতন, অথয়েব এটাই ঠিক সময়। নিঃশব্দে ঢুকে পড়লাম ডাক বাংলোর ভিতরে, উঁকি মেরে দেখলাম ডাক বাংলোয় একটা ঘরে দাদা সোফায় বসে টেবিলের উপর কাগজপত্র ছড়িয়ে কি যেন লেখালেখি করছে, পাশের ঘরে বৌদি চা বানাতে ব্যস্ত। টুক করে ঢুকে পড়লাম যে ঘরে বৌদি ছিল, তারপর নিজেকে বৌদির পুরনো বন্ধু নিশার পরিচয় দিয়ে ও ওকে কিছু পুরনো দিনের কথা বলে এমন বিবৃত বিষ্পান্ত করলাম, তারপর বৌদির ওই বিমুড়ো অবস্থায় হাত থেকে কোনো মতে চায়ের কাপটা নিয়ে চলে এলাম দাদার ঘরে। দাদা নিশ্চিন্তে চায়ের কাপে চুমুক দিল। ওই চায়ের কাপে আমি ইতিমধ্যেই বিষ মিশিয়ে রেখেছিলাম। অলকেশ বাবু চিনতে পারলো না তোমায়? না, আর সেটাই তো আমার এই কাজের বড় সাকসেস। কাজ শেষ করে নিঃশব্দে আমি ফিরে গেলাম স্টেশনে, ছদ্মবেশ খুলে গাড়ি নিয়ে ফিরে এলাম। বিভা চুপ করলো, কিছুক্ষণ তাকিয়ে রইল রবিশেখরের দিকে, কিন্তু রবিশেখরের কাছ থেকে নতুন করে কোনো সাড়া না পেয়ে বিভা রবিশেখরের পাশে এসে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে বলল, এসবই আমি তো তোমার জন্য করেছি শেখর। দাদাকে আমি পছন্দ করতাম না ঠিকই, কিন্তু তার থেকে বড় কথা দাদা আর তুমি পরস্পরের বিজনেস পার্টনার ছিলে, যেহেতু দাদার সই জাল করে তুমি কয়েক কোটি টাকা বিজনেস ফান্ড থেকে তুলে নিয়েছিলে, তাই তোমার স্বার্থেই অলোকেশ বিশ্বাসের সরে যাওয়ার দরকার ছিল। বিভা, এইসব ব্যাখ্যা এখন তোমার কাছ থেকে শুনতে চাই না আমি। এসবই আমি করেছি শুধু তোমায় পাবার আশায় শেখর, তুমি আমায় কথা দিয়েছিলে। বলতে বলতে বিভা পিছন থেকে এসে রবিশেখরের পিঠে মাথা রাখে, এক বিচিত্র হাসি ফুটে ওঠে রবিশেখরের ঠোঁটে। বিভা তা দেখতে পায় না, ফস করে একটা সিগারেট ধরায় রবিশেখর। তামাকের কটু গন্ধে ভরে যায় চারিদিক। রবিশেখর বলে, তুমি এখন এসো বিভা, আমার এখন একটা জরুরি কাজ আছে। এত তাড়াতাড়ি আমায় বিদায় করতে চাইছো তুমি? আমি ভেবেছিলে তুমি আমায় অনেক আদর করবে, তোমার জন্য আমি এত বড় ঝুঁকি নিয়ে কাজটা করলাম। দারুণ কাজ করেছো তুমি, বরং এখন তুমি যাও, আমি সময় মতো তোমায় রিং করব। বিভা কয়েক সেকেন্ড দাঁড়ালো, দাঁত দিয়ে নিজের ঠোঁটটা চেপে ধরল ক্ষোভ আর অসহিষ্ণুতায়। তারপর ভ্যানিটি ব্যাগটা তুলে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো। বিভা বেরিয়ে যাওয়ার পরও কয়েক মিনিট রবিশেখর বিভার গমনপথের দিকে তাকিয়ে থাকে, তারপর উঠে গিয়ে ফ্ল্যাটের দরজাটা নিজে হাতে বন্ধ করে দিয়ে ফিরে আসে। এরপর ড্রয়ার থেকে একটা পোস্টকার্ড সাইজের ফটো বার করে নির্মিমেষ দৃষ্টিতে তাকিয়ে থাকে রবিশেখর। অপরূপা সুন্দরী এক তরুণীর ফটো, রবিশেখরের পাগল করা প্রেমিকা পলি, জ্বলন্ত অগ্নিশিখার মতো মেয়েটা গত কয়েক মাস যাবৎ রবিশেখরকে মুগ্ধ করে রেখেছে। তার মতো ধুরন্ধর মানুষও নিজেকে সম্পূর্ণ বিকিয়ে দিয়েছে ওর কাছে। পলি কলকাতার সবচেয়ে নামী হেয়ার ড্রেসিং সেলুনের হেয়ার ড্রেসার গার্ল। মুগ্ধ পতঙ্গের মতো সমাজের উঁচুতলার পুরুষেরা সবাই ঘিরে থাকে ওকে, তবুও রবিশেখরকেই মনে ধরেছে পলির। কিন্তু উগ্র দ্রুত জীবন ধরার মতোই অসম্ভব চাহিদা ওর, তবুও ওর আকর্ষণ কাটাতে পারে না রবিশেখর। পলিকেই চাই যে কোনো মূল্যে, আর ওকে সন্তুষ্ট করে ঘর বাঁধার স্বপ্নেই অলোকেশের সঙ্গে পার্টনারশিপ। কোম্পানির টাকা তছরূপ করেছে,
তারপর নিজে ধরা পড়ার পথটা বন্ধ করে দিয়ে অলোকেশকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে এ ব্যাপারে সুন্দরভাবে কাজে লাগানো গেছে অলোকেশের বন বিভাকে ভালোবাসার টোপ দিয়ে। টোপ বেশ ভালোই গেঁথেছে বিভা, কিন্তু এরপর যে টোপ মুখে নিয়ে ছটফট করছে বিভা, বিভার এই ছটফটানি বন্ধ করা দরকার, নইলে পলিকে পাওয়ার পথে নতুন ঝঞ্ঝাট শুরু হতে পারে। টেবিলের নিচে গোপনে রাখা টেপ রেকর্ডারটা বার করে রবিশেখর। বিভা ঘরে থাকাকালীন ওর সমস্ত সংলাপই এই টেপ রেকর্ডে ধরা পড়েছে। মাঝখান থেকে টেপের কিছুটা শোনে রবিশেখর বিভার কণ্ঠ। হাত থেকে কোনো মতে চায়ের কাপটা নিয়ে চলে এলাম দাদার ঘরে। দাদা নিশ্চিন্তে চায়ের কাপে চুমুক দিল। ওই চায়ের কাপে আমি ইতিমধ্যেই বিষ মিশিয়ে রেখেছিলাম। বেশ নিশ্চিন্ত, এখন তো শুধু বিভার শেষ দিকে সংলাপগুলো মুছে ফেললেই চলবে। যেখান থেকে ও বলতে শুরু করেছে যে রবিশেখরকে পাওয়ার আশাতেই সে কাজ করেছে, এ কথা অবশ্য বিভা পরেও বলতে পারে, কিন্তু তা প্রমাণ হবে না। সেটুকু সামলাবার ক্ষমতা রবিশেখরের আছে। তাছাড়া বিভার সঙ্গে অলোকেশের সম্পর্কটাও খুব একটা ভালো ছিল না, অতএব পুরো দায়টা বিভার ওপর চাপিয়ে তাকে আইনের কাঠগড়ায় তুলে রবিশেখরের জীবন থেকে সরিয়ে দেওয়াটা অসম্ভব হবে না। ছোট্ট কাজটুকু অচিরেই সেরে ফেলল রবিশেখর। তারপর টেলিফোনের ডায়াল ঘুরিয়ে রিসিভার তুলল। হ্যালো, হ্যাঁ হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ, কে অফিসার ইনচার্জ বলছেন? হ্যাঁ, আমি রবিশেখর শর্মা। আমার বিজনেস পার্টনার অলোকেশ বিশ্বাসের খুনের ব্যাপারে আমি কিছু তথ্য পেয়েছি, একটা স্বীকারোক্তি। হ্যাঁ, কৌশলে আমি টেপ রেকর্ড করে রেখেছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি যাচ্ছি, টেপটা নিয়েই যাব। ওকে 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 ওকে। তারপর রিসিভারটা নামিয়ে রেখে টেপ রেকর্ডের সেই ক্যাসেটটা হাতে তুলে নিল রবিশেখর। তার সারা মন জুড়ে শুধু একজন, সে এক সুন্দরী লাস্যময়ী বন্যিশিকা, তার নাম পলি রায়। সেই দিনই সব ঝঞ্ঝাট সেরে রাত্রির বেলায় নরম গদির বিছানায় শুয়ে রবিশেখর যখন সুখ স্বপ্নে বিভোর, হঠাৎ ফোনটা বেজে উঠল কর্কশভাবে। বেশ বিরক্তির সঙ্গে উঠে গিয়ে ফোনটা ধরল রবিশেখর। ও প্রান্ত থেকে এক নারী কণ্ঠ ভেসে এলো। হ্যালো রবি, আমি পলি বলছি। কি হয়েছে পলি, এত রাতে হঠাৎ ফোন করলে? কি খুব অবাক হয়ে গেছো তো? কিন্তু তোমার একটা খবর দেবার দরকার হয়ে পড়লো, যে আর হয়তো সময় পাবো না। ও প্রান্ত থেকে নারী কণ্ঠের হিল্লোল। আগামীকাল ভোরের ফ্লাইটেই মোহনের সঙ্গে বোম্বে পাড়ি দিচ্ছি, সেখান থেকেই মিডল ইস্ট, দেন ওখানে সেটেল করবো স্থির করেছি। মোহনের সঙ্গে? রবিশেখর যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। হ্যাঁ, ভেবে দেখলাম সেটাই ঠিক হবে, মোহন ডেসপারেট ছেলে, আমার মতো মোহন এদেশে পড়ে থাকতে রাজি নয়, তাই শেষ পর্যন্ত ওকেই অ্যাকসেপ্ট করে নিলাম। পলি তখনও বলে চলেছে, তুমি তো জানোই আগে থেকে ভেবে চিনতে কোনো কাজই আমি করতে পারি না, এই সিদ্ধান্তটাও হঠাৎই নিয়ে ফেললাম, তাই তোমায় আগে থেকে জানানো হয়নি। রবি, তুমি আমার জন্য অনেক করেছো, সেই জন্য আমি অবশ্য কৃতজ্ঞ। বলতে বলতে একটু থমকে পলি বলে, আর কয়েক মাস আগে যে কয়েক লক্ষ টাকা তোমার কোম্পানি থেকে তুলে দিয়েছিলে, তার বেশিরভাগটাই খরচ করে ফেলেছি, এজন্য দুঃখিত, তবে যেটুকু আছে যদি ফেরত চাও তো বলো। আরও কিসব বলে যাচ্ছিল পলি, কিন্তু রবিশেখরের হাত থেকে ততক্ষণে রিসিভারটা খসে পড়েছে। একটা প্রস্তুতীভূত মমির মতোই রবিশেখরের শরীরটা দাঁড়িয়ে আছে মেঝের উপর। তারপর এক সময় তার সংজ্ঞাহীন দেহটা গুটিয়ে পড়ে ঘরের মেঝেতে।
হ্যালো ম্যাডাম, আমরা থানা থেকে বলছি। রবিশেখর বাবুর মৃতদেহ উদ্ধার করতে গিয়ে তার টেলিফোন মারফত লাস্ট কলিং নম্বর আপনার এবং তার সমস্ত রেকর্ড আমরা পেয়েছি। আপনি দয়া করে তার বিস্তারিত বিবরণ জানান। তো শেষ হলো আজকের গল্প, শ্রবণ বন্দ্যোপাধ্যায়ের লেখা টোপ। বিশিষ্ট লেখক শ্রবণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1947 সালে কলকাতায়। জনপ্রিয় লেখক, সাহিত্য ক্ষেত্রে নতুন ভাবনা এবং পরীক্ষা নিরীক্ষায় বিশ্বাসী। প্রথম রহস্য রচনা প্রকাশিত হয়েছিল 1966 সালে মাসিক পত্রিকায়। তিনি বহু সম্মানে সম্মানিত হয়েছেন, যেমন দিল্লি ন্যাশনাল বুক ট্রাস্ট, কলকাতা বইমেলা দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কার ইত্যাদি। আজকের গল্পটিকে রূপদান করতে আমাদেরকে সাহায্য করেছেন পাঠক রাজদীপ, বিভা কাকলি, পলি সোনামণি, অলোকা লভলিন মেহরা দাস, পুলিশ ও ডক্টর স্যানিয়েল রাজু কাকু এবং রবির চরিত্রে আমি শান্তনু। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর হ্যাঁ, বেল আইকনটি অন করবেন কিন্তু মনে করে, না হলে পরবর্তী গল্প কিন্তু আপনারা মিস করবেন। তাহলে দেখা হচ্ছে পরের সপ্তাহে আবার এক কোনো নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।